नमस्कार बंधुरा सबस्क्राइब कर स्कायटीन बांगला न्यूज चैनल करीमगंज और प्रेस कर बेल आइकन प्रतिदिन न्यूज पे जान सवार आगे धन्यवाद। रेल टिकी उद्धार गाजा आगरतला आनंद विहार तेजस एक्सप्रेस बदरपुर रेल स्टेशन धरा पड़ल 12 पैकेट गाजा। सीमा सुरक्षा बाहिनी खबर भित्तिते रेल पुलिस B5 डब्बाते परित्यक्त अवस्थाय थाका गाजार टुकला जब्द करे। नेशा जातीय सामग्री सरबराह करते नेशाखोरा जखन विभिन्न कौशल अवलम्बन करछेन तादेर कौशल व्यर्थ करे दिते तत्पर हच्छे पुलिस। एबार डिमेर गाड़ीते उद्यान हलो अवैध मद। करीमगंज चुराईबाड़ी पुलिस जब्द करे कयेक लक्ष टाकार अवैध मद। पाशापाशी आटक करा हय गाड़ी चालककेके। जाना जाय डिम और प्लास्टिकेर सामग्री भर्ती कार्टुनेर पिछने लुकिये आना हयेछिल मेघालये निर्मित बिलाती मदेर कार्टुन। गोपन सूत्रे खबर पे अवैध मदेर कार्टुन जब्द करे पुलिस। मोट 150 कार्टुन अवैध मद छिलो जार बाजार मूल्य 3 लक्ष टाका होबे बोले चुराईबाड़ी थानार आधिकारिक मिंटू शील जानान। आटक चालकेर नाम बुलेट देववर्मा। घर रयेछे कैलास शहरे। बर्तमाने पुलिस ताके जिज्ञासाबाद चालिये जाच्छे। आमार आसाम त्रिपुरा जतियों सड़कें नाका चेकिंग चुराईबाड़ी वासपोस्टर सम्मुखे नाका चेकिंग चलार समय एकखाना SML ट्रक TR02H1654 ट्रकखाना आछे तखन तार चालान देखार पर आमादेर सन्देह हय। सन्देह होते आमरा एई ट्रकखाना चेक करी। चेक करार पर देखा जाय এই ট্রাকের মধ্যে 150 কার্টন মদ আছে আর 150 কার্টন মদ আছে 200 কার্টন 200 না 196 কার্টন ডিম প্লাস্টিক চেয়ার আর প্লাস্টিক টেবিল এইগুলো জিনিস আছে। তারপর আমি মাননীয় অসি মহোদয় ফোন করে জানাই তিনিও আছেন এবং এই জিনিসগুলো জব্দ করা হয় আর বাজারি চোরা থানাতে আমি একখানা FIR দিই। হ্যাঁ আজকে এই ড্রাইভার ট্রাকের ড্রাইভার বুলেট দেববর্মা তার বাড়ি পানিসাগর তারে মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে। এই টোটাল মালগুলো কত টাকার হতে পারে? 150 কার্টন আছে তার মধ্যে 100 কার্টন কার্বন উষ্টি আর 50 কার্টন আছে বিহার 10 বিহার। ইয়ার প্রিন্ট রেট 3,04,000 টাকা। বরাক ভ্যালিতে প্রথম করিমগঞ্জ জেলা অগ্নি ও আপাতকালীন সেবা কেন্দ্রে নতুন সংযোজন হলো 10 চাকার ওয়াটার বাউজার্স। এই ওয়াটার বাউজারে 12,000 লিটার জল মজুত রাখা যায়।
আপাতকালীন পরিস্থিতিতে এই ওয়াটার ব্রাউজার অনেক কাজে লাগবে বলে জানিয়েছেন জেলা অগ্নি ও আপাতকালীন সেবা কেন্দ্রের ইনচার্জ। वाटर बाउजार पर नाम है वाटर बाउजार जी अपना नॉर्मल गाड़ी थे प्राय तीन गुना नॉर्मल गाड़ी साढ़े चार हज़ार वाटर कैपासिटी थे ये गाड़ी से अपना मोटामुटी 12,000 लिटार कैपासिटी टैंक आईटा गाड़ी सुविधा बड़ो आगु लगे जी जगह अपना दु तीन गाड़ी प्रयोजन है एक गाड़ी बढ़ाए मैंने तार फायर फाइटिंग सम्भव और मैं कथा है कि गाड़ी तो लम्बा बड़ो आस मेन रास्ता रखा जा गाड़ी और मैं सम्पूर्ण इमार्जेन्सि सीटुएने बरक भेलते काज कर दिया गया सबगला गाड़ी जो करीमगंज स्टेशन खाली हो जाए सी हमें तार लास्टे एक गाड़ी मुभमेंट कर गाड़ी की शुद्ध करीमगंजे एस मैं जिले की आ बर्तमान तो अल आसामे सब जगह दिखे ना आठ कि न जगह मैं गाड़ी पोस्टिंग बरकबिली करीमगंजे करीमगंजे एन पर्त गाड़ी छाड़ा जगह गाड़ी रही है वहीगल मैक्सिमाम व्टार कैपासिटी कत मैक्सिमाम 4,500 और यहाँ 12,000 বন্ধুর নাম সুদীপ সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার সাংবাদিকের স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের জনপ্রিয় বিধায়ক শ্রী সুদীপ রায় পরমনে অনুপ্রেরণায় সুদীপ অনুগ্রামীরা 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার সংগঠনের উদ্যোগে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা সাংবাদিকের মধ্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ ও স্যানিটাইজার বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা 2টায় তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব হলগড়ে হয় এই উক্ত অনুষ্ঠান। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থসারথী রায়, বন্ধুর নাম সুদীপ সংগঠনের পক্ষে সমাজসেবক রাকেশ রায়, সুমন সাহা, অমল পাল, অরুণাব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশিস সাহা মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থদের সাহায্য করা সহ করোনা পজিটিভ হয়ে হোম আইসোলেট অবস্থায় থাকা মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও করোনা যুদ্ধের সামনে শারীরিক যোদ্ধাদেরও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সমাজসেবী ঘটনা থেকে এখানে এসেছি। 29 কৃষ্ণপুর বিধানসভার বন্ধুর নাম সুদীপ। সমাজসেবামূলক যে স্রোতের যারা নেতৃত্ব দিচ্ছেন প্রহ্লাদা বিষ্ণুদা, তাদের আহ্বানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই মহান কথাগুলিকে, এই বাণীগুলিকে সামনে রেখে অতিমারির দিনগুলিতে যখন সাধারণ মানুষ অসহায় অবস্থায় করোনা রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন তারা বাড়িতে পড়ে আছেন, অনেকের জীবিকা অর্জনের পথগুলি বন্ধ হয়ে গেছে, মানুষ নিদারুণ ভাবে। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইএরটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।